আপনার ব্যথাটা অনেক দিন ধরে হই। কোথায় ব্যথা? ব্যথা আপনার এই কোমরেতে, পায়ে ব্যথাটা। আচ্ছা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। এটা কি দুই পায়ে যেত নাকি শুধু এক পায়ে? না, এক পায়ে হই। ডান পায়ে? জি। আপনার এই ব্যথার ওষুধ, অনেক ব্যথার ওষুধ খাইছি। হুম হুম। পরে আপনার ওষুধ খাইতে খাইতেছি অনেক, এরপরে আপনার এই হঠাৎ করে আপনার অনেক সমস্যা হয়ে গেছে, মানে আরতে পারি নাই। আচ্ছা। পরে আপনার এই হসপিটাল গেছি, হসপিটাল গেছি পরে আপনার চিকিৎসা করছি, এমআরআই করছিলাম। আচ্ছা। এমআরআই করছি পরে আপনার ধরা খাইছি, তিন এলআইডি ধরা খাইছি। ওকে। সেই ব্যথার আজকে কি অবস্থা? আপনার সেই কোমর ব্যথা, সেই পায়ের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, না মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন? আমি তো এমনি সব সময় ইনশাল্লাহ আসতে পারি, কোনো সমস্যা নেই। আর সেই ব্যথা ট্যাথার এগুলোর আর কোনো কিছু নেই এখন? না, ইনশাল্লাহ মোটামুটি ভালো রাখছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে যখন আসি, মনের ভিতরে একটা আনন্দ সবসময় কাজ করতে থাকে, কারণ সবসময় আমরা চেষ্টা করি নতুন কাউকে না কাউকে নিয়ে আপনাদের সামনে আসার জন্য। যখন একজন ভাই বা একজন বোন বা একজন মা যখন আমাদেরকে বলেন যে হ্যাঁ আমি সুস্থ আছি, আমি ভালো আছি, চেষ্টা করি সেই আনন্দটুকু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমরা এরকম একজন দুজন না, এরকম হাজার 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 মানুষকে চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যদিও এত অসংখ্য রোগীকে আপনাদের সামনে নিয়ে আসাটা সম্ভব না, তারপরেও যতটুকু পারি আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই ধরনের সমস্যাগুলো নিয়ে হাজির হওয়ার জন্য। এবং তাদের জীবনে যে ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে বা যে ধরনের ভুল অপচিকিৎসা তাদের জীবনে ঘটেছে, অনেকের জীবনে অনেক করুণ করুণ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি যাতে এই ধরনের ভুলগুলো আপনাদের জীবনেও না ঘটে। কোনো একটা ভুলের কারণে যাতে বলতে না হয় আমি যদি আরও আগেই চিকিৎসাটা করতাম বা আমি এই চিকিৎসাটা গ্রহণ করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না। অসংখ্য অসংখ্য মানুষের জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে শুধুমাত্র না জানার কারণে। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছেন আমাদের একজন প্রবাসী ভাই, যেই প্রবাসী ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের দেশের বাইরে গিয়ে, দেশের মায়া ত্যাগ করে গিয়ে, পরিবার পরিজন ছেড়ে এত দূরে গিয়ে তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা চেষ্টা করে যান। ওখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলেন বা শারীরিক ভুল কিছু নিয়ম কারণের কারণেই তারা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েন, এবং এতগুলো টাকা খরচ করে তারা যখন যান, আবার দেশে ফিরে আসাটা সেটা অনেক কষ্টকর। অনেক ক্ষেত্রে সেখানে চাকরি হারাতে হয়, বিভিন্ন রকম বিপদে পড়তে হয়, এবং এখানে যেমন আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করার জন্য আপনার আত্মীয় স্বজন আছে, সেখানে কিন্তু কেউই নেই, কেউই কারণ না ওখানে। এটা অনেক কষ্টকর একটা জায়গা। তাই সেই জন্য আমাদের সকলকে অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সঠিক নিয়মে চলতে হবে এবং সঠিক দিক নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। দর্শক, আর বেশি কথা বলবো না, আসুন আমাদের আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। সালাম স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? কি পেশার সাথে জড়িত ওখানে? আচ্ছা, মসজিদে আছেন, খুব পবিত্র একটি জায়গার সাথে আপনি জড়িত। আমাদেরকে যদি একটু বলেন আপনি কত বছর থেকে আছেন ওখানে? হ্যাঁ, আপনার আমি 5 বছর আসলাম। গত 5 বছর আছে থেকে আছেন। আচ্ছা, কি হয়েছিল আপনার একটু বলবেন আমাদেরকে? আমার আপনার ব্যথাটা অনেক দিন ধরে হই। কোথায় ব্যথা? ব্যথা আপনার এই কোমরেতে, পায়ে ব্যথাটা। আচ্ছা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। এটা কি দুই পায়ে যেত নাকি শুধু এক পায়ে? না, এক পায়ে হই। ডান পায়ে? জি। আপনার এই ব্যথার ওষুধ, অনেক ব্যথার ওষুধ খাইছি। হুম হুম। পরে আপনার ওষুধ খাইতে খাইতেছি অনেক, এরপরে আপনার এই হঠাৎ করে আপনার অনেক সমস্যা হয়ে গেছে, মানে আরতে পারি নাই। আচ্ছা। পরে আপনার এই হসপিটাল গেছি, হসপিটাল গেছি পরে আপনার চিকিৎসা করছি, এমআরআই করছিলাম। আচ্ছা। এমআরআই করছি পরে আপনার ধরা খাইছি, তিন এলআইডি ধরা খাইছি। ওকে। আচ্ছা, একটু পিছনের দিকে যাই, যখন প্রথম ব্যথা শুরু হয় তার আগে কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে এরকম কোনো কিছু? না, জি না, অ্যাক্সিডেন্ট করি নাই, কিন্তু আমি আপনার খেলাধুলা করতাম আগে। আচ্ছা, বাংলাদেশে থাকার সময়? জি, বিয়ের আগে খেলাধুলা করতাম, মানে স্পোর্টসের সাথে জড়িত ছিলেন তখন? জি, খেলা খেলতাম। আচ্ছা আচ্ছা,
ওকে, তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনজুরড হইতেন, ব্যথা পেতেন, আবার সেটা অনেক ব্যথা পাওয়া যেত, ইয়া খেলা তো অনেক ব্যথা পাওয়া যেত। আচ্ছা, তো তারপরে যখন আপনি যান, হঠাৎ করে একদিন আপনি আপনার কোমরে ব্যথা অনুভব করেন, ব্যথা অনুভবটা ধীরে ধীরে দেখেন পায়ের দিকে যেতে চাচ্ছে, তো যখন প্রথম ব্যথা শুরু হয় সাথে সাথে কি ডক্টরের কাছে গিয়েছেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছেন? ডাক্তারের কাছে যাই নাই, কিন্তু আমরা ওষুধ খাইছি, অনেক ওষুধ খাইছি, ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ। আচ্ছা, ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কমে যেত? কিছু কমতো, এরপর আবার আপনার কিছুদিন বাদে আবার দেখা দিত। আচ্ছা, তো তখন একটা সময় কি হয়েছিল, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? মানে আপনার বিছানা থেকে উঠতে পারছেন না, 7-8 দিন আপনার আসতে পারি নাই, উঠতে পারিতে পারি নাই, কাজেও যেতে পারেননি, কারণ মসজিদের একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি আছেন। মসজিদের কাজ দুইজন তো, আমার লোক এটাই করতো, আমি কাজ করতেই পারি না, আর সময় দিন মানে মসজিদে নামাজও করতে পারি নাই, কাজও করতে পারি নাই। আচ্ছা, যখন এত খারাপ অবস্থা তখন মনের ভিতরে একটা সংশয় কাজ করতো না, কি হলো হঠাৎ করে? আমার মানে আমার বাড়িতে পড়তে চাইছিলাম একবার, ওই এবার আল্লাহ কি রহমত করে আমরা আস্তে আস্তে সুস্থ হয়েছি, এরপর আমরা এক বছর এই আপনার কাজ করছি, করোনার জন্য আইতে পারি নাই, আইলে একবারে ভর্তি হইব, এলে গাই না, কষ্ট করে আস্তে আস্তে করে কাজ করে তো আইছি। আচ্ছা, তো যখন ডক্টরের কাছে যান, উনি এমআরআই করেন, এমআরআই করার পর ওখানে যখন ডিস্ক প্রোলাপস আপনার ধরা পড়ে প্রথম, তো উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? উনি হ্যাঁ কোনো আপনার ইয়ে দেয় না, হ্যাঁ হসপিটালে যাইলে খালি কয় অপারেশন করতে হইব। আমি তো অপারেশন করতাম না, আমরা বাংলাদেশ ডক্টর আছে একজন সবগুলো প্রধান, আমি ইউটিউবে দেখতেছি, দেখাইছি ওই ডাক্তারের, আমি দেখাইছি, দেখ আপনি বলেছেন যে আমি অপারেশন করবো না, আমি অপারেশন বিহীন ভাবে চেষ্টা করবো। আচ্ছা, সেই অনুযায়ী আপনি দেশে চলে আসেন। আচ্ছা, দেশে আসার পর কি সরাসরি স্যারের কাছে চলে আসেন? সরাসরি না, আপনার শরীরে কিছু স্বাস্থ্যটা ভালো ছিল না, আপনার জ্বর আসছিল, স্যারের কাছে যখন ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে কেমন ট্রিটমেন্ট বা কতবার করে ট্রিটমেন্ট দিচ্ছে? আপনার অনেক ভালো, তিনবেলা আপনার ইয়ে দিতে আছে, থাকা দিতে আছে, দিনটা লাগতে আছে, সব কিছু মানে অনেক ভালো চিকিৎসা, মানে টাইম টু টাইম আপনার একটা ট্রিটমেন্টের পরে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, আরেকটা মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে একটা জীবন চলছে, টু টাইম দিতে আছে, এটাই সামনে আমরা কপাল বুঝছেন না, ভালো করার মালিক হয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন, দেখার পর কি বলেছিলেন? আপনার রিপোর্ট দেখে যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, স্যার কইছিলেন অপারেশন লাগবে না, এটা ইনশাল্লাহ আপনি কোন দিন ভর্তি থাকেন, আমি কইছি স্যার কোন দিন দেন না, আমার 10 দিন দেন, কথা ঠিক আছে, আর 10 দিন ভর্তি। আলহামদুলিল্লাহ, যখন প্রথম শুনতে পেয়েছেন যে না অপারেশন লাগবে না, অনেক শোনার পর কেমন লাগছে? অনেক খুশি লাগছে, আমি ডেনি অনেক কি আছিলাম না জানি, দুশ্চিন্তায় ছিলেন, তো স্যার কইছি অপারেশন লাগবে না, আমি অনেক খুশি হইছি, মানে আলহামদুলিল্লাহ পড়তে পাটলাই গেছে গেল, আমি তো জানি আলহামদুলিল্লাহ, মানে মনের দিক দিয়ে অনেকটু আপনি ফ্রি হয়ে গেছেন। আমরা জানি যে আমরা জানি আজকে 10ম দিন এবং আজকে আপনি চলে যাচ্ছেন, রিলিজ নিয়ে চলে যাচ্ছেন, তো এই আজকে আপনার 10 দিন আগে সেই আপনি যে ব্যথার কারণে আপনি আপনার অফিসে যেতে পারেননি, কাজে যেতে পারেননি, সেই সুদূর প্রবাস থেকে চলে এসেছেন, এবং একটা সময় আপনি চাকরি ছেড়েও চলে আসতে চেয়েছেন যে পারমানেন্ট চলে আসবেন, এই ব্যথার জন্য মুক্তি পাবেন না, সেই ব্যথার আজকে কি অবস্থা? আপনার সেই কোমর ব্যথা, সেই পায়ের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ না, মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন? আমি তো এমনি সব সময় ইনশাল্লাহ আসতে পারি, কোনো সমস্যা নেই, আর সেই ব্যথা ট্যাথার এগুলোর আর কোনো কিছু নেই এখন? না ইনশাল্লাহ মোটামুটি ভালো রাখছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই যে এত কষ্ট করে এই সুদূর প্রবাস থেকে অপারেশন না করে সরাসরি চলে আসছেন, সেই আশাটা কি সঠিক ছিল, সিদ্ধান্তটা সঠিক ছিল? আমি তো আপনার নিজে আইছি চিকিৎসার জন্য, আমি অনেক বাইরে বলবো ইনশাল্লাহ, যদি ডিপিএসসি হসপিটাল আইয়ে ইনশাল্লাহ অপারেশন পাতে ইনশাল্লাহ ভালো হইব, ইনশাল্লাহ আশা আছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ভালো হইতেছে, আপনার আশপাশে যারা আছেন তারা অনেক সুস্থ হয়ে যাচ্ছে, অনেক মানুষ ইনশাল্লাহ অপারেশন লাগে না, অপারেশন বাদ দেয় ইনশাল্লাহ, আল্লাহ রহমত করে, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমার এই ভাই একজন দুজন না, কিন্তু হাজার হাজার আমার এরকম ভাই বোন, এই যে অপারেশন বিহীন যে চিকিৎসার কথা বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, দেখুন আকাশে যখন সূর্য উঠে তখন কিন্তু বলে দিতে হয় না যে সূর্য উঠেছে, আমরা কিন্তু এমনি বুঝতে পারি যে আসলে সূর্য উঠেছে। ঠিক তেমনি সত্য বা সঠিক চিকিৎসা
বলতে হয় না মানুষকে, মানুষ এমনি জেনে যায়। দেখুন অপারেশন বিহীনভাবে এই খবর যেমন হাজার হাজার মানুষ জানেন, তেমনি অনেক মানুষ আছেন তারা এখনো জানেন না। আমাদের দেশ না, সুদূর আমেরিকার আপনার গবেষণায় কিন্তু জানা যায় যে এরকম অসংখ্য অপারেশন হয় তাদের, যে অপারেশনগুলো প্রয়োজনীয় হয় না, এটা তাদের রিপোর্ট। আপনারা গুগলে সার্চ করলে আসলে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। এরকম অসংখ্য অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে যে বিনা অপারেশনে হাজার হাজার রোগী ভালো হচ্ছেন। এমন অনেক অপারেশন আছে যেগুলোর কোনো দরকারই নেই, অথচ সেই অপারেশনগুলো করা হয়েছে। একটা অপারেশন আমাদের আসলে কারোই কাম্য না। অপারেশন অবশ্যই জরুরি একটা জিনিস, অবশ্যই দরকার, যদি আপনার প্রয়োজন হয় আমরা অবশ্যই অপারেশন করব। কিন্তু যদি আমি অপারেশন ছাড়া একটা রোগীকে ভালো করতে পারি, অপারেশন ছাড়া যদি আমি ভালো হতে পারি, আমি কেন সেই সুযোগটা নিব না? আপনাদের ভিতরে যারা এই ধরনের সমস্যাটায় আছেন, যারা এই ধরনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, যাদের অপারেশন করার দরকার আপনারা মনে করছেন, ডক্টর বলেছে অপারেশন করতে হবে, আমাদের রিকোয়েস্ট আপনারা একবার হলেও ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, ওনার সাথে একবার দেখা করেন, আপনার রিপোর্টগুলো একবার দেখান। আমার মনে হয় যে আপনারা একটা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাকে আসলে কী করতে হবে। যদি আমার হাতে একটা সুযোগ থাকে আমরা কেন সেই সুযোগটা গ্রহণ করব না? এই যে আমাদের এই ভাই যেমন প্রবাসে ছিলেন, খুব ভালো একটি মসজিদের সাথে উনি জড়িত, একটা মহৎ কাজের সাথে, এবং দেখুন যে ওখানে গিয়ে উনি এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে উনি ওনার কাজে যেতে পারছিলেন না, প্রায় বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। বাট সেখান থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন, উনি ধীরে ধীরে আবার একটু হাঁটতে শিখেছেন এবং এখন উনি চিকিৎসা নিয়েছেন, এবং দেখুন আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন, এবং উনি আবারও ফিরে যাবেন ওনার কাজে, যেখানে উনি একটা সময় চিন্তা করেছিলেন যে আমি কাজ করবো না, প্রবাস থেকে আমি চলে আসবো। কিন্তু এখন ওনার নিজের ভিতরে কনফিডেন্স আছে যে হ্যাঁ, আমি কাজ করতে পারবো, আমি দেশের জন্য কিছু করতে পারবো, উনি আবারও যাবেন সেই স্বাভাবিক জীবনে। এই জায়গায় আপনি কেন থাকবেন না, একবার আপনার নিজেকে প্রশ্ন করুন। আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, আমরা সবাই একসাথে বাঁচবো, ভালো হয়ে বাঁচবো, সুস্থ হয়ে বাঁচবো। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।